আসসালামু আলাইকুম। জব ম্যাথ সব ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা গড়ের অঙ্কগুলা করব। তাহলে গড়ের অঙ্ক দেখি প্রথমে কি আছে, এই অঙ্কটি আমরা গড় নির্ণয় করব। তিনটি বইয়ের দাম যথাক্রমে 22 টাকা, 27 টাকা ও 20 টাকা হলে বইগুলোর গড় দাম কত? বইগুলোর গড় দাম কত? তাহলে আমরা লিখতে পারি যে তিনটি বইয়ের মোট দাম, তিনটি বইয়ের মোট দাম কত হবে? 22 যোগ 27 যোগ 20 টাকা। তাহলে আমাদের মোট দাম কত আসছে? 69 টাকা। আমরা তিনটি বইয়ের মোট দাম পেয়ে গেছি। এখন আমরা বইগুলোর গড় নির্ণয় করব। তাহলে লিখতে পারি বইগুলোর গড় দাম, বইগুলোর গড় দাম কি হবে? মোট দাম, মোট দাম আর মোট কয়টি সংখ্যা, সংখ্যা কয়টি সংখ্যা আছে, কয়টি বইয়ের দাম আছে ওই সংখ্যাটি হবে রাশির সংখ্যা, মোট রাশির সংখ্যা, মোট দাম মোট রাশির সংখ্যা। তাহলে মোট দাম কত আছে? 69। আর মোট রাশির সংখ্যা কয়টা? 3টা। তাহলে আমরা 3 দিয়ে যদি ভাগ করি 69 কে, তাহলে আমরা কত পাবো? 23 পাবো, 23 টাকা। তাহলে বইগুলোর গড় দাম কত হবে? 23 টাকা। আমরা এভাবে খুব সহজেই কি করতে পারবো? গড় নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা মোট যোগ করব, তারপর কয়টি রাশি সংখ্যা আছে তা দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? সহজে গড় পেয়ে যাব। ধন্যবাদ সবাইকে।